সুস্থ হওয়ার পরও কেউ করোনা সংক্রমণের শতভাগ ঝুঁকিমুক্ত নন দক্ষিণ কোরিয়ায় শুক্রবার একানব্বই জন সেরে ওঠা কোভিড ফের আক্রান্ত হওয়ার খবরে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এর আগে চীন ও জাপানে একই ব্যক্তির দ্বিতীয়বার করোনা সংক্রমণ হওয়ার তথ্য রয়েছে এই পরিস্থিতিতে কোয়ারেন্টাইন ও নিষেধাজ্ঞা মেনে চলার উপর নজরদারি বাড়িয়েছে সিওল করোনা সংকট বেশ ভালোভাবে কাটিয়ে উঠেছিল দক্ষিণ কোরিয়া দেশটিতে আক্রান্ত প্রায় সাড়ে দশ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছে সাত হাজারের বেশি মানুষ যেখানে প্রাণহানি দুই শতাধিক কিন্তু গেল সপ্তাহে ভাইরাসটিতে সেরে ওঠা রোগীরা আবারও সংক্রমিত হওয়ায় বেশ মুশকিলে পড়েছে সিওর সোমবার যে সংখ্যা ছিল একান্ন শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশো জনে আর সে কারণেই দক্ষিণ কোরিয়ায় সুস্থ হওয়া সাত হাজার রোগীর একটি বড় সংখ্যা নতুন করে আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা এই পরিস্থিতিতে এর কারণ খোঁজার চেষ্টা করছে সিওল দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কেসিডিসির পরিচালক জেওং ইয়ন কেয়ং বলেন ভাইরাসটি আবারও সক্রিয় হয় হয়তো রোগীরা নতুন করে সংক্রমিত হচ্ছেন তবে এর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে গবেষণা চলছে বলে জানানো হয় সেই সঙ্গে করোনা প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেও জোর তৎপরতা চালানো হচ্ছে শনিবার কোয়ারেন্টাইন অমান্যকারীদের শনাক্ত করতে ইলেকট্রনিক রিস্টলেস ব্যবহারের কথাও জানানো হয় এর মধ্য দিয়ে যারা বিশ্বাস করতেন একবার করোনায় আক্রান্ত হলে তাদের দেহে বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তা পরবর্তীতে এর সংক্রমণ রোধে চীন ও জাপানেও সেরে ওঠা রোগীদের ফের কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার খবরেও বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ এই ঘটনায় চীনের জনসমাগমের উপর বিধিনিষেধ শিথিল করা এবং পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন আসমাতুলি নিউজ টোয়েন্টি ফোর